সবাইকে আমি আমার নমস্কার এবং ভালো আসা জানাই উপস্থিত মঞ্চে আমাদের রেসপেক্টেড প্যানেলিস্ট সুমন বাবু আর আপনারা এসছেন অডিয়েন্স আজকের টপিক হচ্ছে আমাদের কি এক্সপেক্টেশন আমাদের নতুন বিজেপি সরকারের কাছ থেকে এবং প্রধানমন্ত্রী মোদীর কাছ থেকে প্রথম কথা যে আমি বলতে চাই যে যে কোনো প্রধানমন্ত্রী যে কোনো সরকার হোক আমরা প্রথম দেশের জন্য সেবা চাই এবং দেশের জন্য উন্নয়ন চাই প্রত্যেক মানুষের জন্য কিন্তু আমরা কি দেখছি দু হাজার সালের পরে আমাদের দেশে একটা সাম্প্রদায়িক রাজনীতি আমরা দেখতে পেরেছি দেশে যেখানে প্রধানমন্ত্রী নিজে এবং বিজেপির বিভিন্ন লিডাররা যেভাবে কথা বলেন যে যেভাবে ওরা একটা দেশের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করতে চাইছেন ধর্মর উপরে ল্যাঙ্গুয়েজের উপরে কিন্তু আপনারা জানেন কি কোনো ধর্ম আমাদের পৃথিবীতে কোনো ধর্ম শেখায় না যে আমাদের মধ্যে বিভেদ হবার উচিত যত ধর্ম আছে একই শিক্ষা শিক্ষা হচ্ছে যে আমাদের মধ্যে কোনো তফাত নেই আমরা সবাই একই আর আমাদের মিল আর ভালোবাসাতে মিলিয়ে থাকতে হবে একটা সময় ছিল যখন দেশ ডিভাইড অ্যান্ড রুল হতো সেটা ব্রিটিশ রাজার আন্ডার কিন্তু আমাদের টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি এই ডিভাইড অ্যান্ড রুল পলিসি কেন হবে কেন বিজেপি সেভাবে আমাদের দেশকে চালাওয়ার চেষ্টাও করবে কিছু উদাহরণ আমি দিচ্ছি যেমন আপনারা জানেন দিল্লির রায়গুলো হয়েছে দু হাজার কুড়ি সালে যেখানে প্রোটেস্টারদের কি দোষ ছিল কোনো দোষ ছিল না ওরা এনআরসি বিভিন্ন জায়গাতে ওরা প্রোটেস্ট করছিল যে এনআরসি লটা নিয়ম যে আনা হয়েছে সেই নিয়মটা ঠিক নয় কিন্তু তার জন্য ওদের কী শাস্তি যে বিজেপি লিডাররা ওখানে রাইডগুলো ডাঙ্গাগুলো শুরু করেছে। ঠিক সেভাবে আমাদের দেশে আপনারা জানেন আমাদের দালিতরা বিভিন্ন বিজেপি রুল স্টেটরা দালিতরা সঠিক অধিকার পাচ্ছে না দু সালে চোদ্দো পরে রেপ বেড়ে গেছে ডালিটের উপরে অনাস্থা বেড়ে গেছেন ভাইলেন্স বেড়ে গেছে অ্যাট্রসিটি বেড়ে গেছে ডালিটদের উপরে এখানে কি কী জবাব দিবে বিজেপি স্পেশালি ইউপিতে আমার বক্তব্য হচ্ছে যে আমরা দেখছি বিজেপির আন্ডারে এ দেশের গিন্না করার আর হিংসা বাড়ছে আর মিল কমে যাচ্ছে আমাদের দেশ হচ্ছে এমন একটা দেশ যে মানুষরা বিভিন্ন কাপড় পরে বিভিন্ন খাবার খায় বিভিন্ন ভাষা বলে এবং বিভিন্ন ধর্ম ফলো করে কিন্তু এখানে আমি বিজেপির কাছে এবং বিজেপির হিন্দুত্ব আইডিওলজি যে আছে আর প্রধানমন্ত্রীর কাছে আমি একটা প্রশ্ন করতে যাই উনি তো দেশের প্রধানমন্ত্রী আছে তো সবার প্রধানমন্ত্রী ভালো কথা তাহলে উনি কি মানছেন যে প্রত্যেক মানুষের আমাদের দেশের একটা মানবতা আছেন তো সবাই সমান সমান তো উনি যদি ভারতবর্ষ প্রমাণ থাকতে আছেন তো এই কথা উনি মানতে হবে তো সবাই সমান সমান সবার মনের মধ্যে একটা হিউম্যানিটি আছে কেউ বড় কেউ মানুষ থেকে কম দাম নেই কেউ মানুষের উপরে নেই কেউ আমাদের মধ্যে ভগবান বা ঈশ্বর নেই আমরা সবাই মানুষ আর আমাদের সবার অধিকার আছে তাহলে সরকারের কাজ হচ্ছে ধর্ম নিরপেক্ষ চালাবার মতন একটা সরকার আমরা চাই দেখুন আমাদের প্রধানমন্ত্রী তো বিদেশ যায় আর বিদেশ যাওয়ার পরে উনি বড় বড় লেকচার মানেন যে ভারতবর্ষ শাইনিং মানে ইকোনমিকলি আমাদের অ্যাডভান্সমেন্ট কি চলছে দেশে উনি আমাদের কীরকম আরও আরও অ্যাডভান্সমেন্ট টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ইন্ডাস্ট্রিয়াল অ্যাডভান্সমেন্ট ইকোনমিক অ্যাডভান্সমেন্ট যে হল চলছে আমাদের দেশে কিন্তু যে যদি ওই দেশে মিল যদি থাকে না থাকে শান্তি যদি না থাকে তাহলে আমরা কি করে বলতে পারি যে আমরা একটা ডেভেলপড কান্ট্রি যে আমরা হচ্ছে একটা অ্যাডভান্স দেশ আমরা বলতে পারবো না তাহলে আমি বলবো প্রধানমন্ত্রীকে যে আপনি আগামী দিনে দেশকে শক্তিশালী করার জন্য মিল বাড়ান মিল এবং ভালোবাসা এটাতে আমাদের দেশে শক্তিশালী হবে রাহুল গান্ধী খুব সুন্দরভাবে বলেছে নাফরত কি বাজার মেয়ে মোহাম্মত কি দোকান খুলো এটা আমার ফার্স্ট মেসেজ প্রধানমন্ত্রীর কাছে মোদীর কাছে সেকেন্ড হচ্ছে একটু আগে ব্রতা বাসু সাহেব উনি বলছিলেন যে আমাদের ইনস্টিটিউশন যেগুলো আছে ইনস্টিটিউশন যেমন আমাদের জুডিশিয়ারি প্রেস ইনভেস্টিগেটিং এজেন্সি এগুলো এজেন্সি গণতন্ত্রভাবে চলছে না আমরা দেখছি যেমন একটা ফিগার আপনাদেরকে জানাতে চাই যে আমাদের দেশে পঁচানব্বই পার্সেন্ট কেস নাইনটি ফাইভ পার্সেন্ট অফ কেসেস বাই ইডি অ্যান্ড সিবিআই এইগুলো কেস হচ্ছে কার এগেনস্টে বিরোধী পার্টির এগেনস্টে এটা কী হতে পারে এটার কি কোনো লজিক আছে যে নাইনটি ফাইভ পার্সেন্ট আবার শুধু বিরোধী পার্টিরা করে শাসক দলের কোনো কারাপশান নেই সেটা কোন মানুষ এটা বিশ্বাস করবেন আর এ সরকার তাই বিজেপি সরকার বিভিন্ন সরকার কি ডিস্টেবলাইজ করার চেষ্টা করে ইডি এবং সিবিআইয়ের সঙ্গে এগুলো এজেন্সিজের সঙ্গে তো এইগুলো এজেন্সিজের কাজ হচ্ছে নিরপেক্ষ থাকার কিন্তু আমরা দেখছি সিবিআই ট্যাক্সেশন এজেন্সি এবং এগুলো আপনার ইনভেস্টিগেশন এজেন্সি নিরপেক্ষ থাকছে না ঠিক সেভাবে আমাদের দেশে প্রেসের কি অধিকার আছে জার্নালিস্টের অধিকার আছে আপনারা কি জানেন যে একটা জার্নালিস্ট তার নাম হচ্ছে বাবু। উনি কেরালার মানুষ উনি গেছে রিপোর্ট করতে হাতারাসের দালিতের রেপগুলো যে হয়েছে কুড়ি টোয়েন্টি টোয়েন্টি সালে উনি যাবার সময় পৌঁছাবার আগে ওখানকার সরকার ওকে অ্যারেস্ট করেছে এবং আঠাশ মাসে উনি জেলে খেটেছেন আঠাশ মাস উনি কোনো জেল বেল পায়নি উনি কোনো কেস ওনার উপরে হয়নি আঠাশ মাসে উনি ওকে জেলে থাকতে হয়েছে তো সেখানে উনি একা নয় এরকম অনেক অনেক প্রেস আমাদের দেশে তাদের ফ্রিডম আর ওরা পাচ্ছে না তারে সঠিক খবর দিতে পারছে না আপনাদেরকে একটা গণতন্ত্র দেশে যদি আপনি সঠিক খবর যদি না পান তাহলে আপনি কিভাবে ইনফর্ম ডিসিশন নেবেন আপনার কাছে যদি খবর যদি না পৌঁছে যদি আপনার কাছে ফেক নিউজ পৌঁছে যায় তাহলে আপনি কিভাবে ভোট করবেন আপনি তো জানেন না সঠিক কি হচ্ছে দেশে তো এরকম অনেক অনেক জার্নালিস্ট আজকাল জেল খাটছে বিজেপির জন্য আর কিসের ল এইগুলো ড্রাগোনিয়ান ল এগুলো ল যেমন অ্যান্টি টেরোরিস্ট অ্যাক্টের নিয়ম ইউজ করা হচ্ছে অ্যাগেন্স্ট আমাদের প্রেস আপনি ভাবুন এটা কি গণতন্ত্র এটা কি আমাদের দেশের গণতন্ত্র হওয়া উচিত আর কথা আমি বলতে চাই যে আপনারা জানেন যে আজকাল কত কীরকম ন্যাশনাল চ্যানেল কত ন্যাশনাল চ্যানেল আছে বেশিরভাগ এরা বায়স চ্যানেল এরা একটা পার্টির মালিক হচ্ছে কেন্দ্র সরকার মালিক হচ্ছে বিজেপি একটা কারণ আছে যেহেতু বড় বড় ব্যবসাদারী তাদের কন্ট্রোলের আন্ডার হয়ে গেছে এগুলো বড় বড় চ্যানেল আপ যেমন আব্বানি এবং দাদি এদের দুজনের মধ্যে প্রচণ্ড প্রচণ্ড চ্যানেল কন্ট্রোল এসে গেছে যেমন আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি যে ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এইট চ্যানেলস একশো আঠাশ চ্যানেল বিলংস টু আম্বানি গ্রুপ আপনি চিন্তা করতে পারেন এত মনপ্রিয় হয়ে গেছে চ্যানেলে কন্ট্রোল আর ওইগুলো বড়ো বিজনেস হাউস যদি সরকারের কাছে থাকে তাহলে নিরপেক্ষ নিরপেক্ষ জার্নালিজম আপনি কোনো দিন পাবেন না বায়স তো হবে চ্যানেলগুলো বায়স তো হবে আর সেটা আমরা দেখতে পারছি কীভাবে দেখতে পারছি যে নিউজ চ্যানেলরা কোনো নির মানুষের খবর আপাদের সমস্যা গরিব মানুষের সমস্যা তো দেখায় না নাইনটি পারসেন্টের খবর হচ্ছে প্রো বিজেপি আর অ্যান্টি অপোজিশন আর বাকি যেগুলো মানুষের সমস্যা আছে দেশের যেমন আমাদের দেশের ইনফ্লেশন চলছে আমাদের বেকার যুবকদের সমস্যা আছে আমাদের উন্নয়নের সমস্যা আছে আমাদের শিক্ষার সমস্যা আছে এগুলো কোনো চ্যানেল আপনি দেখবেন কোনো চ্যানেল এগুলো কভারেজ করে না আর সবচেয়ে বড় স্ক্যাম যে রিসেন্টলি হয়েছে ইলেকশন বন্ডের আমার মনে হয় সবচেয়ে বড় কাণ্ড দেশের ইন্ডিপেন্ডেন্সের পরে সেটা আপনি কোনো খবর পাচ্ছেন না যেখানে অ্যাকিউজ হচ্ছে বিজেপি সরকার কিসের অ্যাকিউজ এখানে ইলেকশন বন্ড যার কাছ থেকে টাকা পেয়েছে সেগুলো কোম্পানিজের যদি ইডি সিবিআই ইনভেস্টিগেশন হচ্ছিল সেই সেগুলো বিভিন্ন ইনভেস্টিগেশন বন্ধ হয়ে গেছে টাকা পাওয়ার পরে ডোনেশন পাওয়ার পরে তো কিন্তু আপনি দেখবেন কোনো চ্যানেল এগুলো এই কাণ্ডটা দেখাচ্ছেন না তাহলে আমি আমার প্রধানমন্ত্রীর কাছে আমার কাছে একটা অনিরোধ যে দেশের ইনস্টিটিউশনগুলো আপনি মজবুত করবেন ডেমোক্র্যাটিক ইনস্টিটিউশন আপনি ফ্রি প্রেসকে ফ্রিডম দেন আপনি আমাদের এগুলো এজেন্সিকে মেসিউজ করবেন না তাহলে আমাদের এগুলো ইনস্টিটিউশন যেগুলো আছে এগুলো ইনস্টিটিউশন হচ্ছে আমাদের অধিকারকে বাঁচাবার জন্য কিন্তু দেখছি আমরা যে অধিকার নাম বাঁচিয়ে এগুলো ইনস্টিটিউশন আমাদের অধিকারকে নষ্ট করে দিচ্ছে শেষ পয়েন্ট আমার এখানে যে আমরা কী তাহলে দেখতে চাইছি এ প্রধানমন্ত্রীর কাছে আমরা মন্দির আর মসজিদ আর দেখতে চাই না আমরা ওই বিষয়গুলো বিষয়ে দেখতে চাই না আমরা উন্নয়ন 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 দেখতে চাই আমরা ডেভেলপমেন্ট দেখতে চাই আমরা দেখতে চাই যে আমাদের দেশের কোয়ালিটি আমরা এইগুলো ইনিকোয়ালিটিসকে কমাতে চাই বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে মোদী সরকার দশ বছর আগে কিন্তু কোনো প্রতিশ্রুতি সত্যি মানে পূরণ হয়নি জিনিসের দাম যেমন গ্যাস ডিজেল এবং খাবারের আইটেমগুলো সব ইনক্রিজ হয়ে গেছে বেকার যুবকরা বলেছেন মোদী সরকার যে দশ বছর পরে কুড়ি কোটি চাকরি দেবে কিন্তু কোথায় চাকরি গেছে আমরা দেখতে পাচ্ছি না গরিব যুবক মেয়ে ছেলেরা এই দেশে প্রচণ্ড আছে তো এগুলো আমাদের এটা তো প্রধানমন্ত্রী দেখছে না উনি খালি প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের দেশে যে এর ইনিকোয়ালিটি আছে মানে একটা বড়ো তো ফার আছে গরিব লোকদের মধ্যে আর সাধারণ লোকদের মধ্যে সবচেয়ে ধনী এক পার্সেন্ট আমাদের দেশের মানুষের হাতে কন্ট্রোল করছে ফিফটি পার্সেন্ট আমাদের দেশের ধন চিন্তা করেন ওয়ান পার্সেন্ট কন্ট্রোল করছে ফিফটি পার্সেন্ট আব আমাদের দেশের ওয়েলথ আর বাকি পঞ্চাশ পার্সেন্ট যারা সবচেয়ে গরিব ওদের হাতে আমার মাত্র ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট দেশের ধন আছে তাহলে গরিব লোকরা কোথায় যাবে কোথায় উন্নয়ন হয়েছে কোথায় কিছু প্রগ্রেস হয়েছে গরিব লোকদের কিচ্ছু হয়নি এগুলো খালি স্লোগান বিজেপির তো আমি বলতে চাই প্রধানমন্ত্রীর কাছে আপনি স্লোগান বন্ধ করেন আর আপনি এগুলো প্রকল্পরা করেন গরিব লোকদের জন্য আপনি লড়াই করেন আর এগুলো গরিব লোকদের কমান আর মিল বাড়ান আমাদের দেশে মিল আমাদের গণতন্ত্র আমাদের উন্নয়ন এগুলো জিনিস আপনি দেখুন গরিব মানুষের যে কষ্ট যে পাচ্ছে আপনি এগুলো কাজ দেখুন আর আপনি এগুলো কমিউনালাইজেশন ছেড়ে দেন আপনি মানে বিভেদ সৃষ্টি ছেড়ে দেন আর সবার প্রধানমন্ত্রী হয়ে যান এখানে আমি আমার ছোট বক্তব্য শেষ করছি ধন্যবাদ